डिफेंस अपडेट वर्ल्ड प्रिय दर्शक बंधुरा आज के आलोचना करब बांग्लादेशेर अतंत्र प्रहरी बॉर्डर गार्ड बांग्लादेश बा बीजीबी जेसब अस्त्रशस्त्र व्यवहार करे सेसब निये आमरा चेष्टा करेछि सकल तथ्य तुले धरते आमरा ई भिडियोते बीजीबीर सकल अस्त्रसमूहेर वर्णना छोटो थेके बड़ो एभावे आलोचना करेछि। चलुन आमरा एक नजरे जेने नेई बॉर्डर गार्ड बांग्लादेश जेसब अस्त्रशस्त्र व्यवहार करछे सेगुलो सम्पर्के। बांग्लादेश बॉर्डर गार्ड बांग्लादेश मैशिन टुल्स फैक्टरी कर्तृक उत्पादित तीन धरनेर कम्बैट बुट व्यवहार करे सेगुलो हलो B301 B305 एवं B307 दुई धरनेर बुलेट प्रूफ भेस्ट व्यवहार करे एकटी हलो केवलार भेस्ट एवं आरेकटी हलो लेवल 23 ब्यालिस्टिक भेस्ट। एगुलो बांग्लादेश मैशिन टुल्स फैक्टरी कर्तृक उत्पादित एकटी हलो फ्रांसेर स्पेक्ट्रा कम्बैट हेलमेट। बॉर्डर गार्ड बांग्लादेशेर आधुनिकायनेर आवतায় প্রতিটি সদস্যদের জন্য এই হেলমেট বরাদ্দ করা হয়েছে এবং আরেকটি হলো যুক্তরাষ্ট্রের M1 কমব্যাট হেলমেট। এগুলো সর্বাধিক ব্যবহৃত কমব্যাট হেলমেট, তবে ধীরে ধীরে এগুলোকে আরো উন্নত হেলমেট দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে। বিজিবির কমিউনিকেশন সিস্টেম। বর্ডার গার্ড বাংলাদেশ অস্ট্রেলিয়ার তৈরি চার ধরনের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে থাকে। সেগুলো হলো কোদান 2110M কমিউনিকেশন সিস্টেম যা বিজিবিতে 200টি রয়েছে। এছাড়াও আরও তিনটি হলো PRC-2090 কমিউনিকেশন সিস্টেম, PRC-2070 কমিউনিকেশন সিস্টেম, BASF-90M কমিউনিকেশন সিস্টেম। এগুলোর সংখ্যা সম্পর্কে জানা যায় না। এগুলো সবই ম্যানপ্যাক রেডিও কমিউনিকেশন সিস্টেম, বিজিবির স্মল আর্মস বা ক্ষুদ্রাস্ত্র সমূহ। বর্ডার গার্ড বাংলাদেশ চার ধরনের ক্ষুদ্রাস্ত্র বা পিস্তল ব্যবহার করে থাকে। সেগুলো হলো বেলজিয়ামের ব্রোয়িং হাই পাওয়ার আধার স্বয়ংক্রিয় পিস্তল, অস্ট্রেলিয়ার গ্লক 18 আধার স্বয়ংক্রিয় পিস্তল, চেক প্রজাতন্ত্রের CJD-65 আধার স্বয়ংক্রিয় পিস্তল এবং চীনের টাইপ 92 আধার স্বয়ংক্রিয় পিস্তল। এছাড়াও বিজিবি চীনের আধার স্বয়ংক্রিয় টাইপ 57 কার্বাইন ব্যবহার করে। বিজিবির অ্যাসল্ট রাইফেল সমূহ। বিজিবি দুই ধরনের অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে থাকে। একটি হলো BD-08 অ্যাসল্ট রাইফেল যার ফায়ারিং রেঞ্জ 400 মিটার এবং প্রতি মিনিটে এটা 720 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। আরেকটি হলো টাইপ 56 অ্যাসল্ট রাইফেল। দুটি রাইফেলই বাংলাদেশে তৈরি করা হয়, তবে চীনের নির্মিত টাইপ 56 রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হয় টাইপ 56 অ্যাসল্ট রাইফেল। এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ সর্বোচ্চ 800 মিটার পর্যন্ত হতে পারে এবং এটা প্রতি মিনিটে 650 রাউন্ড পর্যন্ত গুলি ছুড়তে সক্ষম। আমরা পূর্বে আমাদের চ্যানেলে এই রাইফেলগুলোর সক্ষমতা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। বর্ডার গার্ড বাংলাদেশ দূর থেকে কোনো মিশন পরিচালনা করার জন্য চীনের টাইপ 85 স্নাইফার রাইফেল ব্যবহার করে যার ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 800 মিটার। বিজিবি ছয় ধরনের মেশিন গান ব্যবহার করে। এক নম্বরে রয়েছে বিজিবির অধিক ব্যবহৃত রাশিয়ার RPD স্কোয়াড অটোমেটিক ওয়েপন্স। এই মেশিন গানটির সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ 1 কিলোমিটার এবং এটা প্রতি মিনিটে 650 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। দুই নম্বরে রয়েছে বাংলাদেশে উৎপাদিত BD-14 স্কোয়াড অটোমেটিক ওয়েপন্স। এই মেশিন গানটি BD-08 অ্যাসাল্ট রাইফেলের অনুকরণে তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে অনেক মিল রয়েছে, তাই এর কার্যকারিতাও অনেকটাই BD-08 এর মতোই, তবে ফায়ারিং রেঞ্জ এবং গুলির পরিমাণ বেশি। তিন নম্বরে রয়েছে বাংলাদেশে উৎপাদিত BD-15 মিডিয়াম মেশিন গান। এই মেশিন গানটি চীনের নির্মিত টাইপ 80 মেশিন গানের লাইসেন্স নিয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় উৎপাদিত হয়। এগুলোর ফায়ারিং রেঞ্জ 1.5 কিলোমিটারের বেশি। প্রতি মিনিটে এই মেশিন গানগুলো 700 থেকে 800 রাউন্ড গুলি ছুড়তে পারে। চার নম্বরে রয়েছে চীনের টাইপ 67 মিডিয়াম মেশিন গান। এগুলোর ফায়ারিং রেঞ্জ 800 থেকে 1000 মিটার বা 1 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এগুলো প্রতি মিনিটে 650 থেকে 700 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। পাঁচ নম্বরে রয়েছে জার্মানির রেইন মেটাল MG3 মিডিয়াম মেশিন গান। এগুলোর ফায়ারিং রেঞ্জ 600 মিটার। এই মেশিন গানগুলো মিনিটে 1000 থেকে 1200 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। ছয় নম্বরে রয়েছে টাইপ 54 হেভি মেশিন গান। এগুলো প্রতি মিনিটে 600 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এবং এর ফায়ারিং রেঞ্জ 1 কিলোমিটারের মতো। গ্রেনেড বোমা হিসেবে বিজিবি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা কর্তৃক উৎপাদিত RGS-84 BD ফ্র্যাগমেন্টেশন হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে। বিজিবির ব্যবহৃত মর্টার সমূহ। বাংলাদেশ বর্ডার গার্ড তিন ধরনের মর্টার ব্যবহার করে। এক নম্বরে রয়েছে চীনের 60mm টাইপ 63-1 মর্টার। দুই নম্বরে রয়েছে বাংলাদেশে তৈরি 60mm BOF-26-1। এই মর্টার 770টি রয়েছে বিজিবির কাছে। এছাড়া 1282mm BOF মর্টার রয়েছে। বিজিবির ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র সমূহ।
বিজিবি তিন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন ব্যবহার করে। এক নম্বরে রয়েছে ইউক্রেন থেকে ক্রয় করা 107 মিলিমিটারের আর্কে3 কর্সার এটিজিএম। দুই নম্বরে রয়েছে আমেরিকার 75 মিমি M20 এবং তিন নম্বরে রয়েছে চীনের 40 মিমি Type 69। আমরা এই অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রগুলোর সক্ষমতা সম্পর্কে পূর্বে আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনি চাইলে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। সাজোয়া যান, বিজিবির বহরে 28টি অটোকার আক্রেপ সাজোয়া যান আছে, যেগুলো 2007 সালে সংযোজিত হয় এবং 2020 সালে ইউক্রেন থেকে 12টি কার্স স্পার্টান APC যুক্ত করা হয়। এছাড়াও ইউক্রেন থেকে আরও 12টি রায়ট কন্ট্রোল ভেহিকেল যুক্ত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের আকাশ যানসমূহ, বিজিবিতে রাশিয়ার 2টি MI-161E হেলিকপ্টার রয়েছে। পানিপথে বিজিবির সক্ষমতা, বিজিবি প্রায় 300টির মতো বিভিন্ন জলযান ইউজ করে থাকে, যা নদীপথে টহল ও উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। বিজিবির ব্যবহার করা বিভিন্ন জলযানের মধ্যে অন্যতম পেট্রোল ভেসেল ছিল বিজিবি শাহজালাল। দেশে নির্মিত এই জাহাজটি নিয়মিত টহল, উদ্ধার অভিযান সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। অস্ত্র হিসেবে 4টি মেশিন গান রয়েছে। এছাড়াও ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত 200টির অধিক হাই স্পিড পেট্রোল বোট রয়েছে। বিজিবির 2টি ফ্লোটিং বর্ডার আউটপোস্ট বা ভাসমান সীমান্ত ফাঁড়ি রয়েছে। আরও কিছু সহায়ক যানবাহন, বিভিন্ন ধরনের মোটর সাইকেল রয়েছে 1200টি এবং অল টেরেন ভেহিকেল রয়েছে 120টি, যেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি। 900টি ট্রান্সপোর্ট ট্রাক রয়েছে, যার মধ্যে 600টি হলো জাপানের ইসুজু FSS ট্রান্সপোর্ট ট্রাক এবং বাকি 360টি হলো রাশিয়ার কামাজ 4326 ট্রান্সপোর্ট ট্রাক। এছাড়াও জাপানের 780টি ইউটিলিটি ভেহিকেল রয়েছে বিজিবির বহরে, তার মধ্যে টয়োটা হিলুক্স রয়েছে 260টি, ইসুজু D-Max রয়েছে 320টি এবং মিৎসুবিশি L2000 রয়েছে 200টি। এছাড়াও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কর্তৃক উৎপাদিত টয়োটা ল্যান্ড ক্রুজার 70 ইউটিলিটি ভেহিকেল ব্যবহার করে বাংলাদেশ। এছাড়াও আরও 5 ধরনের স্টাফ কার ব্যবহার করে থাকে বিভিন্ন জায়গায় যাওয়া আসার জন্য। সেগুলো হলো চীনের হেভাল H2, জাপানের নিসান পেট্রোল এবং মিৎসুবিশি লঞ্চার X, বাংলাদেশের ল্যান্ড রোভার ডিফেন্ডার এবং টয়োটা ল্যান্ড ক্রুজারও রয়েছে। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।